মেট্রো রেল কলকাতা থেকে আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কলকাতা মেট্রো রেল একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করছে এখানে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পাসে আপনারা আবেদন করতে পারবেন কোভিড নাইন্টিন ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ করছে কলকাতা মেট্রো রেল তেইশটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এছাড়াও এক্ষেত্রে কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করছে কলকাতা মেট্রো রেল ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবে কোন পোস্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে কবে ইন্টারভিউ রয়েছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরেনই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে সহ চলুন ভিডিওটি শুরু করা যাক তাই মেট্রো রেল থেকে কুড়ি চার দু হাজার একুশ অর্থাৎ কুড়ি এপ্রিল দু হাজার একুশ সালে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার নোটিফিকেশন নম্বর বা নোটিশ নম্বর তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে কলকাতায় মেট্রো রেলের হসপিটালে রিক্রুট করছে তপন সিনহা মেমোরিয়াল হসপিটালে রিক্রুট করছে এটা মেট্রো রেলওয়ের একটি হসপিটাল এই হসপিটালে কোভিড নাইন্টিন ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ করছে এবং জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং এক্ষেত্রে বলে রাখি এক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউর এক্ষেত্রে তোমাদের কোনো প্রকার আবেদনপত্র কোথাও পাঠাতে হবে না যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন তোমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট ঠিকানায় চলে যেতে হবে কোন ঠিকানায় ইন্টারভিউ হবে অবশ্যই স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো সেখানে তোমাদের চলে যেতে হবে এখানে কোনো প্রকার আবেদনপত্র কোথাও পাঠাতে হবে না যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন তোমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে চলে যেতে হবে এবং সেখানে গিয়েই তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে এখানে কোনো প্রকার আবেদনপত্র করতে হবে না বা আবেদনপত্র কোথাও পাঠাতে হবে না ইন্টারভিউ যেদিন রয়েছে সেদিন তোমাদের অবশ্যই সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে ইন্টারভিউ প্লেসে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে এবং অবশ্যই তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো এখানে কোভিড নাইন্টিন ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ করছে এবং প্রোপারলি কন্ট্যাকচুয়াল বেসিকে রিক্রুট করছে এবং তিরিশ নয় দু সাল পর্যন্ত তোমাদের কন্ট্যাক্টে রিক্রুট করছে কলকাতা মেট্রো রেল এবং এইখানে অবশ্যই টার্ম কন্ডিশনগুলো দিয়ে দিয়েছে এই নোটিসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এখানে জানিয়েছে নো ওয়ার্ক নো পে অর্থাৎ তোমরা যদি কাজ না করো তাহলে কিন্তু তোমাদের পে দেওয়া হবে না সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে এবং এখানে অবশ্যই তোমাদের বলে দিয়েছে দেখো দ্য কন্ট্যাকচুয়াল এঙ্গেজমেন্ট মে বি টার্মিনেটেড অ্যাট এনি টাইম বাই গিভিং ফরটিন ডেস এই যে কলকাতা মেট্রো রেল তোমাদের যে কোনো সময় অবশ্যই কাজটি থেকে বার করে দিতে পারে সেহেতু সেটা অবশ্যই জানিয়ে দিয়েছে এখানে তোমরা দেখে নেবে এছাড়াও আদার কিছু টার্ম কন্ডিশন দিয়ে দিয়েছে অবশ্যই দেখে নেবে এখানে তোমরা রিটায়ার যদি পার্সেন হয়ে থাকো তাহলে পঁয়ষট্টি বছর পর্যন্ত আবেদন করতে পারবে ফ্রেশ আর হয়ে থাকলে তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবার দেখো এখানে কোন কোন পোস্টে রিক্রুট আছে এখানে প্রথম যে পোস্ট রয়েছে সেটি হলো হসপিটাল অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করছে এখানে লেভেল ওয়ানের বেতন দেওয়া হবে আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এখানে তোমাদের টেন্থ পাস হলেই আবেদন করতে পারবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি বা যে কোনো স্টেট বোর্ড থেকে পাস করলি আবেদন করতে পারবে এবং সাথে অবশ্যই এখানে দেখো এস এস টি জোনস অ্যাম্বুলেন্স ফার্স্ট এড ট্রেনিং কোর্স তোমাদের থাকতে হবে ফার্স্ট এডের ট্রেনিং কোর্স অনেকেরই থাকে সো এই ট্রেনিং কোর্সটা থাকলেই তোমরা আবেদন করতে হবে দেবে এখানে টোটাল ছটি ভ্যাক্যান্সি রয়েছে এবং তেইশটি জেলা থেকেই তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর যে পোস্টে নিয়োগ করেছে সেটি হলো রেডিওগ্রাফার পোস্টে নিয়োগ করছে গ্রেড টু পোস্টে এখানে লেভেল ফাইভের বেতন দেবে আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এখানে উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিকে অবশ্যই ফিজিক কেমিস্ট্রি অবশ্যই থাকতে হবে সাথে অবশ্যই ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি বা এক্স রে টেকনিশিয়ানের কোর্স থাকতে হবে ডিপ্লোমা কোর্স দু বছরে তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে একটি ভ্যাকান্সি রয়েছে এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো ল্যাব সুপারিনটেন্ট গ্রেড টু পোস্টে রিক্রুট করেছে এখানে লেভেল সিক্সের বেতন দেওয়া হবে আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এখানে উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে সাথে অবশ্যই ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজির ডিপ্লোমা কোর্স থাকতে হবে তাহলেই আবেদন করতে পারবে একটি ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রে এরপর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো স্টাফ নার্স পোস্টে নিয়োগ করছে লেভেল সেভেনের বেতন দেওয়া হবে কুড়ি থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে সার্টিফিকেট রেজিস্টার নার্স অ্যান্ড মিড ওয়াইফ হ্যাভিং পাস থ্রি ইয়ার্স কোর্স ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ অর্থাৎ এখানে তোমাদের অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে নার্সের সাথে তিন বছরে জিএনএম নার্সিংয়ের কোর্স থাকতে হবে বা তোমাদের অবশ্যই এখানে বিএসসি নার্সিংয়ের কোর্স থাকতে হবে তাহলেই আবেদন করতে পারবে এখানে ছটি টোটাল ভ্যাকান্সি রয়েছে এরপর যে পোস্টটা নিয়োগ করছে সেটি হলো সি এমপি পোস্টে রিক্রুট করাচ্ছে এখানে তিনটি ভ্যাকান্সি রয়েছে এমবিবিএস ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবে এখানে পঁচাত্তর হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এখানে পঞ্চাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে সো এই সমস্ত পোস্টে আবেদন করতে পারবে যেখানে ফ্রেশার ক্যান্ডিডেট হলেও আবেদন করতে পারবে রিটায়ার রেলওয়ে স্টাফ হলেও তোমরা ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের ইন্টারভিউটা কবে রয়েছে দেখো এখানে ইন্টারভিউটা এখানে জানিয়ে দিয়েছে এখানে ইন্টারভিউ তোমাদের তেইশে এপ্রিল দু সালে শুক্রবার হতে চলেছে অর্থাৎ কালকে তোমাদের ইন্টারভিউ রয়েছে তোমরা যদি যেতে পারো তাহলে অবশ্যই তোমরা চলে যাবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে যাতে তারা আজকের মধ্যে ইনফরমেশনটি পেতে পারে এখানে সাড়ে দশটা থেকে কালকে ইন্টারভিউ রয়েছে এবং তপন সিনহা মেমোরিয়াল হসপিটাল মেট্রো রেলওয়ে কলকাতা এখানে তোমাদের ইন্টারভিউটা হবে এবং তেইশটি জেলা থেকেই তোমরা এখানে এসে ইন্টারভিউটা দিতে পারবে তারা যারা ইন্টারেস্ট রয়েছে তারা তেইশে এপ্রিল অর্থাৎ কালকে তোমরা সাড়ে দশটার মধ্যে ইন্টারভিউ প্লেসে চলে যাবে এখানে ইন্টারভিউ প্লেস জানিয়ে দিয়েছে এবং সাথে অবশ্যই সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবে সেলফ অ্যাটেস্টেড করা কপি নিয়ে যাবে এবং অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে এই অফিসিয়ালি নোটিফিকেশান লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে ডাউনলোড করা অবশ্যই দেখে নিতে পারো এখানে পোস্টিং তোমাদের তপন সিনহা মেমোরিয়াল হসপিটাল কলকাতাতে রিক্রুট করা সেটা মেট্রো রেলের একটি হসপিটাল এই হসপিটালে তোমাদের কোভিড নাইন্টিন ভলেন্টিয়ার পোস্টে আবেদন চলছে সো কালকে ইন্টারভিউ রয়েছে কালকের মধ্যে তোমরা যদি যেতে পারো তাহলে অবশ্যই চলে যাবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আজকের মধ্যেই সবাই ইনফরমেশনটি পেয়ে যায় কালকে তোমাদের ইন্টারভিউ রয়েছে সো আজকের জন্য এইটুকুন ধন্যবাদ